পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো ঝটপট তোমরা খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও বন্ধুরা। তো বন্ধুরা প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং উত্তরগুলি চলো আমরা করে নেব খাতায়। তো উত্তরটিতে যাওয়ার আগে তোমরা অবশ্যই সুদেব স্যারকে একটি ধন্যবাদ জানিয়ে দেবে। আমরা উত্তরটি করার জন্য সুদেব স্যারের সাহায্য নিয়েছি, তাকে একটা ধন্যবাদ জানাতে তোমরা অবশ্যই কমেন্টে ভুলবে না। তো যাই হোক, চলো বন্ধুরা অ্যান্সারগুলো এবার করে নিই একের দাগের এক। কেউ করে না মানা, কার কোন কাজে কেউ নিষেধ করে না, উত্তরটি তোমরা করে নাও। উদিতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘেদের কথা বলা হয়েছে। তারা আকাশের বুকে ভেসে বেড়ায় আর নানা দেশে ঘুরে বেড়ায়, নানা দেশে ঘুরে বেরিয়ে ছায়া ও বৃষ্টির খেলা দেখায়। তাদের এইভাবে যেখানে সেখানে ঘুরে বেরিয়ে খেলা করতে কোনো বাধা নেই, কেউ তাদের বকে না বা নিষেধ করে না। খুব সুন্দর হয়ে গেল অ্যান্সারটা। তো বন্ধুরা এবার দু একটা দেখো। এবারে এবার আমাকে গোড়ার দিক দিতে হবে, কী চাষের সময় কুমিরের কথা বলেছিল। তো উত্তরটি লিখে নাও, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ধান চাষের সময় এ কথা বলেছিল, কারণ সে ভেবেছিল আলুর মতো ধানও বুঝি মাটির নিচেই ফলে। তো এরপর তিন নম্বর প্রশ্ন দেখো, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুঠোপুটি, অথই এবং অগাধ শব্দ দুটির অর্থ লিখতে বলেছে। তো অথই শব্দের অর্থ হলো যার তল নেই এমন, এবং অগাধ শব্দের অর্থ হলো সীমাহীন বা প্রচুর। এবার একের চার চলে যাবো আমরা উত্তরে। তো প্রশ্ন দেখে নাও, প্রথমে ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লিখতে বলেছে। ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছ হলো চাপা ও বকুল। তারপর পাঁচের প্রশ্ন দেখো, টিয়া শব্দের অর্থ কী। দুটি ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজাকার জমির খণ্ড তৈরি হয় তার মাথাকে বলা হয় ট্যাঁক। ঠিক আছে, তো ট্যাঁক কাকে বলে, তো এ তোমাদের লিখে দিয়েছি অ্যান্সারটা, তোমরা লিখে নেবে। এরপরে দেখো একের ছয়, রূপালী এক ঝালর, কবি কোথায় রূপালী ঝালর দেখেছেন। তো কবি অশোক বিজয় রাহা ভোরবেলায় মায়াতরুর সামনে গিয়ে দেখতে পান যে গাছের তলায় শিশি জমে আছে, আর রোদের আলোয় সেই শিশির ঢাকা মাটি দেখে মনে হচ্ছে যেন ঝকমকে এক রূপালী ঝালর পড়ে আছে। তো একের সাত তের এবার প্রশ্নে উত্তর চলে যাব, করুণা করি বাঁচাও মরে এসে কখন ফণী মনসা একথা বলেছেন। ফণী মনসা তিনবার বনের পরীর কাছে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছে। প্রথমবার ডাকাতেরা তার সোনার পাতা নিয়ে যায়, দ্বিতীয়বার ঝড়ে তার কাঁচের পাতা ভেঙে যায়, তৃতীয়বার ছাগলে এসে তার নরম কচি পালং শাকের মতো সবুজ পাতা খেয়ে ফেলে, তাই সে বনের পরীকে একথা বলেছে। তো এরপরে দেখো দুইয়ের দাগের প্রশ্নে চলে যাবো আমরা। তো মাঠ মানে তো সবুজ প্রাণে শাশ্বত এক দ্বীপ, পঙ্ক্তিটি তাৎপর্য বুঝিয়ে দিতে বলেছে। তো উত্তরটি তোমরা লিখে নাও, মাঠ মানে তো সবুজ প্রাণে শাশ্বত এক দ্বীপ, পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও যেটা বলেছে সে উত্তরটি তোমরা লিখে নাও। শাশ্বত শব্দের অর্থ যা চিরন্তন, কবির কাছে মাঠ মানে ছুটি পাওয়ার মজা, মাঠ মানে সেখানে খুশিতে লুটোপুটি খাওয়া, হই হুল্লার মেতে ওঠা, মাঠে ছড়ানো মন কেমন করা বাঁশির সুর যেন ঘুম তাড়িয়ে দেয়, সবুজ খোলা প্রান্তরে ছুটে বেড়ানোর খেলা করার ও মনের খুশিতে তাধীন তাধীন নৃত্য করার যে মজা তা আমাদের উজ্জীবিত করে তোলে। তাই সজীবতায় ভরা মাঠে যেন প্রাণশক্তির চিহ্ন স্বরূপ প্রদীপ চিরকাল জ্বলজ্বল করছে। এরপরে দেখো দুইয়ের দুই, ব্যাং স্বেচ্ছায় বৃষ্টির আনার কাজে যুক্ত বলো। তো বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাং কী করেছিল, তো উত্তরটি তোমরা লিখে নাও। তো আমি আর বলছি না, তোমরা এটা একটু লিখে নেবে ভিডিওটা পজ করে, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এটা গোটাটাই লিখে নেবে, ভিডিওটা পজ করে করে লিখে নেবে। তারপরে দেখো দুই আর তিন, ঝড় কারে মা কয় কবিতায় শিশুটি নিজের এই প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছে। তো উত্তরটি তোমরা লিখে নাও, শিশুটি যখন মাঠের ধারে খেলছিল তখন হঠাৎ আকাশ কালো করে ঝোড়ো হাওয়া নিয়ে ঝড় এসে হাজির হলো। ঝড়ে প্রকৃতির রূপ দেখে শিশুটি খুব ভালো, তার মনে হলো যে যেমন দস্যিপনা করে ঘরের মেঝের ওপরে কালি ঢেলে দেয় তেমনই যেন কোনো দস্যি ছেলে আকাশের ওপর মেঘরূপী কালি ঢেলে দিয়েছে। আকাশে চমকে ওঠা বিদ্যুৎ দেখে শিশুটির মনে হয়েছিল কে যেন তার কোমল ঠোঁট মেলে হেসে উঠেছে।
ঝড়ের মেঘ বুঝি কোনো দস্যি ছেলে যে তার দামাল খেলার শেষে আবার সাত সাগরের পাড়ে লুকিয়ে পড়ে। এরপরে দেখো দুইয়ের চার, তাদের কথা বলার শক্তি নেই, কখন এমন পরিস্থিতি হলো? তো তোমরা এটার উত্তরও লিখে নেবে, আমি আর বলছি না, ঠিক আছে? তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নাও। এরপরে দুইয়ের পাঁচটা দেখো, ভেবে পায়নি নিজে কবি কি ভেবে পান না, কবি অশোক বিজয় রাহা মায়াতরু কবিতায় এক মায়াবী গাছের কথা বলেছেন, সন্ধ্যের অন্ধকারে গাছটি ডালপালা নাড়িয়ে ভূতের মতো নাচ করত, আবার যখন চাঁদ উঠত তখন চাঁদের আলোয় ঝাঁকড়া গাছটি দেখে মনে হতো ভাল্লুক, বৃষ্টিতে ভেজার পর গাছের পাতায় জমে থাকা জলের ওপর আলো পড়লে মনে হতো সে বুড়ি লক্ষ্য হীরের মাছের মুকুট পড়েছে। তারপরে দেখো ভোরবেলায় আবছায়াতে যে গাছটিতে নানা আজব কাণ্ড ঘটত, এইসব অদ্ভুত কাণ্ডের রহস্যের কথাই কবি ভেবে উঠতে পারেন না। তো এরপরে দুইয়ের ছয় দেখো, ফণী মনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করতে বলেছে। তো এটা তোমাদের জন্য, এটা কিন্তু লিখে নেবে অবশ্যই, আমি বলছি না, কারণ ভিডিওটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু পজ করে করে উত্তরটা লিখে নেবে, ঠিক আছে বন্ধুরা? এরপরে আমরা কিন্তু চলে যাব তিনের দাগের প্রশ্নে। তো বন্ধুরা তিনের দাগের প্রশ্ন দেখো, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়াযোগে একটি বাক্য রচনা করতে বলেছে। তো উত্তর লিখে নাও তোমরা, তো উত্তরটি তোমরা করে নাও, রাম ও তার বোন বড় দিঘির পাড়ে বসে মাছ ধরা দেখছিল। এখানে বিশেষ্য সমান হচ্ছে রাম, বিশেষণ সমান হচ্ছে বড়, সর্বনাম তার, অব্যয় ও অব্যয় সমান হচ্ছে ও ক্রিয়া দেখছিল, ঠিক আছে? অব্যয় হচ্ছে ও, ক্রিয়া হচ্ছিল, ক্রিয়া হচ্ছে দেখছিল, ঠিক আছে? তো তোমাদের টোটালটাই এখানে হয়ে গেল। তো আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো। এরপরে দেখো তিনের দাগের দুই, নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ বলতে কী বোঝাও? উত্তরটি তোমরা লিখে নাও, নাম বিশেষণ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য পদের বৈশিষ্ট্য, ধর্ম, গুণাগুণ, সম্পর্ক, সংখ্যা, পরিমাণ, অবস্থা, ক্রম, মাত্রা ইত্যাদি প্রকাশ করে তাকে কিন্তু নাম বিশেষণ বলে। এরপরে নেক্সট দেখো, যেমন বলা হয়েছে যে প্রতিম লাল জামা পরে গিয়েছে, এই বাক্যে লাল পদটি জামা বিশেষ্যের পরিচয় বা গুণাগুণ স্পষ্ট করেছে, তাই লাল পদ নাম বিশেষণ। এরপরে দেখো ক্রিয়া বিশেষণ কাকে বলে, যেসব বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে তাদের ক্রিয়া বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ বলে। তো এরপরে আমরা চলে যাব তিনের দাগে তিন, অ এবং হস্যই হস্য যোগে পাঁচটি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে বলেছে। তো স্ত্রীলিঙ্গবাচক শব্দ তোমাদের তৈরি করতে বলেছে, তো তোমরা উত্তরটি করে নাও। তো এখানে দেখো লিখে নেবে, অযোগে পাঁচটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তো প্রথম শব্দ লিখে নেবে সদস্যা, সদস্যযুক্ত আ, তারপরে লিখবে প্রথমা, প্রথম প্রথমযুক্ত আ, শিষ্যযুক্ত আ, শিষ্যা, সুমনযুক্ত আ, সুমনা, নবীনযুক্ত আ, নবীনা। এরপরে ই বা হস্য যোগে পাঁচটি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, ছাত্র যুক্ত দীর্ঘই, ছাত্রী, মামা যুক্ত হস্যই, মামি, তাপস যুক্ত দীর্ঘই, তাপসী, তরুণ যুক্ত দীর্ঘই, তরুণী, চাচা যুক্তই, চাচি, ঠিক আছে? তো তোমাদের এগুলো হয়ে গেল অ্যান্সারগুলো। তো আশা করছি তোমরা সকলেই অ্যান্সারগুলি ঠিকঠাক লিখে নিয়েছো, যদি লিখে নিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দেবে। আর এর আগে কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস ফাইভের, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে পার্ট সিক্স, তার কিন্তু অলরেডি ইংরেজি বিষয়ের আমি কিন্তু করে দিয়েছি, এবং আস্তে আস্তে সমস্ত পার্ট কিন্তু আমি একে একে আপলোড করব। সেগুলো কিন্তু অবশ্যই আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, বা ওখান থেকে তোমরা কিন্তু সরাসরি দেখে নিতে পারবে। তো আশা করছি তোমরা সকলেই সেখানে গিয়ে দেখে নেবে, এবং ভিডিওটি হেল্পফুল হলে একটা লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।